আমরা সেই পথে হাঁটতেই ভালোবাসি যে পথে হাঁটলে আমরা জীবনে উন্নতি সাধন করতে পারবো, সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারবো। অন্ধকারের পথে কিন্তু কেউ হাঁটে না, আর যিনি অন্ধকার থেকে আলোর পথে আমাদের সাথে থেকে হাঁটতে সাহায্য করেন তাকে নিয়েই কিন্তু আজকের এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হোরারি বিশেষজ্ঞ, কেরিয়ার ও বিবাহ বিশেষজ্ঞ পণ্ডিত শ্রী ববিতা মিত্র, জ্যোতিষ ভারতী পণ্ডিত শ্রী ববিতা মিত্র। এবং দিদি আজকে আলোচনা করবেন সংখ্যাতত্ত্ব নিয়ে, অর্থাৎ নিউমারোলজি নিয়ে। সংখ্যাতত্ত্ব, একটা সংখ্যার এদিক ওদিক বা একটা সংখ্যার রিপিটেশন বা একটা সংখ্যা বাদ দিয়ে দেওয়া আপনার জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটাতে পারে। সেই পরিবর্তন হতে পারে আপনাকে ভালোর দিকে নিয়ে যেতে পারে, সেই পরিবর্তন হতে পারে আপনাকে আবার খারাপের দিকে নিয়ে যেতে পারে। এই সম্পর্কে আমরা পণ্ডিত শ্রী ববিতা মিত্র, জ্যোতিষ ভারতী, ওনার কাছ থেকে বিশদে এর আলাপ আলোচনা আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে শুনব। এবং সেই সঙ্গে তো অবশ্যই থাকবেন আপনারা, আপনাদের কথাবার্তা ছাড়া, ফোন ছাড়া এই অনুষ্ঠান অসম্পূর্ণ। কাজেই সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে, ফোন করে 0332571255 এবং 0334008147। আসুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই পণ্ডিত শ্রী ববিতা মিত্র, জ্যোতিষ ভারতী। স্বাগত দিদি আরো আরেকবার এই অনুষ্ঠানে। দিদি, সংখ্যা, সংখ্যাতত্ত্ব অর্থাৎ নিউমারোলজি, এই যে একটা সংখ্যা, সংখ্যা মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে এটা যদি আগে আপনি একটু আমাদের বুঝিয়ে বলেন। আমরা সবসময়তেই 1 থেকে 9-এর মধ্যে আমাদের রাশিচক্র বলুন, আমাদের যত রকম মন্ত্র বলুন, যত রকম, আমরা 108-এর অধীনে থাকি। তো এই 1 থেকে 9 সংখ্যাগুলো প্রতিটা ব্যাখ্যা করে যে আমাদের জীবনের উত্তরণ অবরোহণ দুটোই। তো এক এক সময় হয় ডেট অফ বার্থের মধ্যে কিছু কিছু সংখ্যা একবার থাকে, আবার কিছু কিছু সংখ্যা দুবার থাকে, আবার কিছু কিছু সংখ্যা তিনবার থাকে। তো এই 1-এর অধিক থাকলে কি হয়, দুটো থাকলে কি হয়, আর 3টে থাকলেই বা কি হয়, আবার মিসিং থাকলেই বা কি হয়, এক একটা রকম লাইফে এর ইফেক্ট আছে। তো আজকে আমি এই নিয়ে ভাবছি আপনাদের কিছু জানাবো। প্রথমেই হ্যাঁ দিদি, আপনি যেটা বললেন যে 1 থেকে 9-এর মধ্যে কোন সংখ্যা যদি মিসিং থাকে, সেইটা নিয়ে আমরা আগে তাহলে আলোচনা করি। হ্যাঁ, তাহলে কি ভালো হতে পারে বা কি খারাপ হতে পারে? একদম, আগে আমরা ব্যাপারটা জানি। তো আমাদের রাশিচক্রের মধ্যে প্রথম সংখ্যা যদি আমরা ধরি তাকে 1, 1 যদি সংখ্যাটা না থাকে তাহলে কি হবে? যদি দেখুন যে আপনার রাশিচক্রে, আপনি খেয়াল করুন, ধরুন 10th of জানুয়ারি 1991, এখানে কত কতগুলো 1 থাকলো আপনার, এতে 10 জানুয়ারি এর মধ্যে দুটো, 1991 এর মধ্যে একটা, তার মানে 3টে 1-এর সমাহার। যদি আপনার রাশিচক্রে 1টা 1 থাকে কোনো প্রবলেম নেই, ভালো, 2টো 1 থাকলে ভীষণ ভালো, কিন্তু 3টে যদি 1 থাকে তার কিন্তু একটা ব্যাড এফেক্ট আপনি পাবেন। এগুলো আমি বলছি না, এটা আমি দেখেছি, এটা আমার অভিজ্ঞতা, আপনিও করে দেখুন, আপনিও মিলিয়ে দেখুন যে আপনার জীবনে তার কি এফেক্ট পড়ছে। যদি 1 সংখ্যাটা 1-এর বেশি থাকে বা না থাকে, ধরুন 3বার আছে বা আপনার নেই, তাহলে কিন্তু আপনি ব্যাড এফেক্ট পাবেন। কি ধরনের ব্যাড এফেক্ট পাবেন? আপনি ম্যানেজমেন্ট কিছু করতে পারবেন না, ভুল করবেন, আপনাকে কেউ বলবে আপনার কাকে কান নিয়ে চলে গেছে, আপনি তার পেছনে দৌড়বেন, নিজের মধ্যে যে ধরনের ডিসিশন মেকিং সেটা আপনি নিতে পারবেন না। এগুলো করে, এগুলো একটুখানি মিলিয়ে দেখুন, আপনার জন্ম তারিখটা নিয়ে আপনি একটু অ্যাডিং করে দেখুন, মূলাঙ্ক ভাগ্যাঙ্ক যেগুলো আছে তার মধ্যে 1 কতগুলো আছে,
এগুলো যদি আপনি মিলিয়ে দেখতে পারেন তবে আপনি আমাকে জানান। দিদি আমরা আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? ম্যাডাম নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানবেন। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, কি নাম আপনার? বাপি হালদার। বাপি হালদার, আপনি আপনার জন্ম তারিখটা বলুন। ২৯/৩/১৯৭২। বেশ, জন্ম সময়টা বলুন। ১টা ২৮ কি রাত্রি বেলা না দুপুর বেলা? ১টা ২৮ তো ভোর হয় না, নয় দিন হবে নয় রাত্রি হবে, আপনি কোনটা বলছেন? রাত্রি ১টা ২৮। আপনি এবার আপনার জন্মস্থান বলুন। কলকাতা। কি জানতে চান বলুন? মানে বিবাহ সংক্রান্ত কেস চলছে তাই তো? সেই কেসে আপনি জিতবেন কিনা সেটাই আপনার মূল প্রশ্ন, মানে আপনার বিবাহিত জীবনটা ডিস্টার্ব টোটালি সেটাই তো, এবং কেসটা থেকে আপনি মুক্তি পাবেন কিনা। বেশ, আপনার কতদিন ধরে কেসটা চলছে? ২০১৬ থেকে চলছে। বেশ, আপনি দিদির অনুষ্ঠান দেখেছেন কি এর আগে? কিরকম লেগেছে অনুষ্ঠান? বেশ, আপনি আপনি শুনতে থাকুন, ওনার একটা কেস চলছে, ডাইভোর্স সংক্রান্ত কেস চলছে ২০১৬ সাল থেকে, এবং সেই কেসের এখনো নিষ্পত্তি হয়নি, এবং ওনার মূল প্রশ্ন হচ্ছে সেই কেসের নিষ্পত্তি হবে কিনা বা হলে উনি জিতবেন কিনা। দেখুন, আজকে নিউমারোলজি কথা বলতে গিয়ে ওনার দেখুন ডেট অফ বার্থে অ্যাডিং করুন, প্রথম আসছে ২+৯, তার মানে ১, তার মানে আমাদের মূলাঙ্ক কিন্তু ১ এসে গেছে। এবারে দেখুন ওনার যদি আমরা ইয়ারটা অ্যাড করি তাহলে আপনার পাচ্ছি ১+৯+৭+২, তার মানে কত হচ্ছে ৭+২=৯, ৯+১=১০, তাহলে সেটাও হচ্ছে ১৯। ১৯ মানে হচ্ছে এক ডিজিটে আসলে হচ্ছে ১০+১, তার মানে ওনার রাশিচক্রের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি প্রায় ৩টে ১। আমি প্রথমেই বললাম যে কোনো ডিসিশন মেকিংয়ে প্রবলেম হবে, কোনো রকম উনি ইল ডিসিশনে ভুগবেন যার জন্য এই মামলা মোকদ্দমায় যে জড়িয়েছেন। তো দেখুন এটা কিন্তু রিফ্লেক্ট করছে, তবু আমি ওনার রাশিচক্রে চলে যাচ্ছি, ওনার পেজটা আমি খুলছি, ঠিক আছে? আচ্ছা, লগ্ন, আচ্ছা উনি যেদিন জন্মেছিলেন একটু বলে নি, সেদিন বুধবার ছিল। হ্যালো হ্যালো, আপনি একটু রেসপন্স করুন, আপনি যেদিন জন্মেছিলেন সেটা কি বুধবার ছিল? আচ্ছা, বুধবার ছিল। আপনার হচ্ছে লগ্ন হচ্ছে ধনু আর রাশি হচ্ছে আপনার কন্যা, দুটোরই অধিপতি হচ্ছে বুধ। এখানে বুধকে আমরা মেন প্ল্যানেট হিসেবে যদি দেখি তাহলে বুধ আপনার রাশিচক্রে আছে বক্রী অবস্থায়। মেন প্ল্যানেট যেটা বক্রী হয়ে যায় সেই জায়গা থেকে আপনাকে তো এই ধরনের ডিসিশন মেকিংয়ে প্রবলেম দেবে আর মামলা মোকদ্দমাগুলো তো হবেই। তবু আমি বলছি দ্বিতীয় স্থানে রাহু, অষ্টমে কেতু, আমি দেখে আপনাকে বলছি এটা কি বিবাহ সংক্রান্ত ওনার মামলা চলছে? হ্যাঁ, ওনার বিবাহ সংক্রান্ত মামলা চলছে ২০১৬ সাল থেকে চলছে, অর্থাৎ বৈবাহিক জীবন টোটালি ডিস্টার্ব, এবং ২০১৬, এতগুলো বছর হয়ে গেছে মামলা নিষ্পত্তি। দেখুন সপ্তম পতি বুধ আপনার বক্রী আছে, সপ্তম ভাব বক্রী থাকলে আপনি ইল ডিসিশনে ভুগবেন, আপনার এই ধরনের বিবাহিত জীবনগুলো তো প্রবলেমেটিক হবে। দেখুন বৃহস্পতির টাইম চলছে এখন, বৃহস্পতি কিন্তু একটা কথা বলতে পারি, বৃহস্পতি কিন্তু ডিভোর্স দেয় না, বৃহস্পতি ডিভোর্স করায় না, এই মামলাটা এখন কিছুদিন থাকবে, এটার জন্য আপনাকে রীতিমতো প্রতিজ্ঞার প্রতিবিধান করতে হবে এবং একটা নির্দিষ্ট উপায়ে আপনাকে চলতে হবে। এই যে বলছি একের অধিক একটা রাশিচক্রের মধ্যে যে একের যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু এনারও আমরা দেখতে পাচ্ছি যে তিনবার কিন্তু এনার ডেট অফ বার্থে ১ আছে, তো সেজন্য ইনি এখন কিন্তু এনার ডিভোর্সটা হবে না,
2024 বা 25-এর পর থেকে কিছু এটা নার্চারিং যদি উনি করেন ঠিক মতো, তাহলে কিন্তু ওনার কিছু রেসপন্স পেতে পারেন এখান থেকে। আদারওয়াইজ ডিভোর্স এখন হচ্ছে না, এখান থেকে অব্যাহতি পাওয়া যাবে। আপনি বুঝতে পারলেন তো? মানে এটা থেকে মানে মুক্তি পাওয়া মানে ডিভোর্স হবে না, তাই তো? আপনাকে প্রতিকার গ্রহণ করতে হবে লাগাতার, আপনাকে উপায়ের মধ্যে দিয়ে গিয়ে তবে এই শান্তিটা আপনি করতে পারবেন, নিশ্চয়ই পারবেন এর থেকে বেরোতে, কিন্তু একটু টাইম লাগবে আপনাকে, এর জন্য প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডের মধ্যে দিয়ে চলতে হবে। ফোন করার জন্য ধন্যবাদ দিদি। এই যে তিনবার এক রয়েছে আপনি বললেন, হ্যাঁ, সেই তিনবার এক কারুর হয়তো দেখা যায় দুবার রয়েছে, কারুর একবার রয়েছে, হ্যাঁ, সেটা যদি একটু বিশদে বলেন। একবার থাকলে কি হয়, দুবার থাকলে বা তিনবার থাকলে, যে রিপিটেশন হচ্ছে বারবার একটারই সংকার? যদি না থাকে যে প্রবলেম, তিনবার থাকলেও সেই একই প্রবলেম। মানে উনি যেটা চাইবেন উনি ভাববেন আমার কথাই লোকে শুনুক, আমি যেটা বলবো সেটাই হবে। এই করতে গিয়ে না ম্যানেজমেন্টটা গন্ডগোল হয়ে যায়। ম্যানেজ করা, সব কিছুকে যে ব্যালেন্স করা, সেই ব্যালেন্সিং ফ্যাক্টরের অভাব হবে লাইফে। আমি আজকে বলবো মোটামুটি যতটা টাইম পাবো, তাহলে আমরা একটা মোটামুটি বুঝলাম, কভার করলাম, এবার দুইতে আসবো। তার আগে একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনা গোচারণ থেকে বলছি। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম দিবাকর মন্ডল। আপনার জন্ম তারিখ বলুন। 22/7/2000। জন্ম সময়টা বলুন। সন্ধ্যে সাড়ে ছটা। জন্মস্থান? আমি আমার কেরিয়ার সম্পর্কে বুঝতে পেরেছি, আগে জন্মস্থানটা বলুন, আপনি কোথায় জন্মেছেন? গোচরণ। গোচরণ, কেরিয়ার নিয়ে? হ্যাঁ। এখন তো 23 বছর বয়স। হ্যাঁ। পড়াশোনা কতদূর করা হয়েছে? আমি বিএসসি গ্রাজুয়েশন করেছি জিওগ্রাফি নিয়ে। জিওগ্রাফি নিয়ে বিএসসি গ্রাজুয়েশন করা হয়েছে, তাই তো? এখন কি বসে আছো না চাকরি বাকরির চেষ্টা করছো? পড়ছি তো চাকরির জন্য, ডব্লিউবিসিএস জন্য পড়ছি। আচ্ছা, বলছি কি করলে ভালো হবে বলবেন, মানে কোন দিকে গেলে মানে পড়ার ব্যাপারে? শুনুন, আমি যেটা আপনাকে বলছি, ওই দিন কি আপনার শনিবার ছিল? আচ্ছা, আপনি কি জানেন এটা আগে কার থেকে, যে আপনার ধনু লগ্ন আর মীন রাশি? আচ্ছা, মীন রাশি ধনু লগ্ন। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা আমি অ্যাডিং করছি, দেখুন বলছি আপনি, আজকে এটা নিয়ে কথা হচ্ছে তো, আপনি কেন, আমি তোমাকে তুমি বলছি, আমি এটা বলছি, ঠিক আছে? তোমার ডেট অফ বার্থটা অ্যাডিং করে আসছে, তোমার ডেট অফ বার্থে যেটা পাচ্ছি আমরা, 2/2 ওপর থেকেই আমরা দেখছি, পরে আমরা ডেট অফ বার্থ পুরোটা অ্যাডিং করব, ভাগ্যাঙ্ক মূলাঙ্ক আমি পরে করব। যদি ওভারঅল আমরা ওপরে দেখি তাহলে কিন্তু দেখছি তোমার ডেট অফ বার্থ অ্যাডিং করে 3/2 পাচ্ছি। আমি কি বললাম, কোনো কিছু যদি একটা থাকে ভালো, দুটোর ডিজিট থাকলে সেম ডিজিট, মানে 2 যদি থাকে, যদি 2/2 থাকে তাহলে খুব ভালো, আর যদি 3 থাকে বা 1/1 না থাকে তাহলে কি বেশ খারাপ। তোমারও দেখছি, ফার্স্ট একটা কথা তোমাকে আমি বলছি, তুমি প্রচন্ড রকম ডিসিশন মেকিং প্রবলেমে ভোগো। তুমি মানে নিজে চিন্তা করতে পারছো না কি করব, এটা করলে ভালো হবে না ওইটা করলে ভালো হবে, আমার কি ওই জায়গাটা ওই পরীক্ষাটা দিলে ভালো, তো ছোটবেলা থেকে তুমি না কোনো কিছু ফোকাস করতে পারছো না, তোমার মনে হচ্ছে এটা করলে ভালো বা ওটা করলে ভালো, আমি কি ঠিক বলছি তোমার? আমি সবার সঙ্গে কনজাংশন করতে পারছি না। হ্যাঁ, কানেক্টিভিটির অভাব, মানে কি বলতো, এখানে মেন হচ্ছে চন্দ্র, আমি তোমার ছকে এখনো আসিনি, আমি এখনো খুলিনি, কিন্তু চন্দ্র এখানে সামহাউ ডিফেক্ট হয়ে আছে, চন্দ্রের ডিফেক্ট আছে এই জায়গাটায়,
যার জন্য কি তুমি কানেক্টিভিটি কারুর সাথে মন দিয়ে যে আমরা কানেক্ট করি, হ্যাঁ আমাদের যে কথাবার্তা বল, সেগুলোতে কিন্তু অনেক সময় তোমার অসুবিধে হচ্ছে। আচ্ছা বাকি যাই, তোমার চার্টটা আমি খুলে ফেলি একবার। আচ্ছা দেখো, তোমার ছকে আমি প্রথমে যেটা বললাম চন্দ্র, চন্দ্র ডিফেক্ট আছে, এগুলো না মিলিয়ে দেখে নেবেন আপনারা। আমি আজকে যে ধরনের আমি প্রেডিকশন গুলো করছি, চন্দ্রটাকে আমি বলেছিলাম, এর চন্দ্রটাকে নিয়ে কিন্তু একটু চিন্তা আছে। চন্দ্রের দুপাশে কোনো গ্রহ নেই, চন্দ্রটা কেমদ্রুম যোগে আক্রান্ত, যার জন্য কি হচ্ছে, ও চাইছে, ও চেষ্টা করছে, ওর মনে ওভার থিঙ্কিং হয়ে যাচ্ছে। বাবা তাই হচ্ছে না? ম্যাম আমি খুব ভয় পাই আর খুব হ্যাঁ নার্ভাস নেচার বুঝি। ইনসিকিউরিটি, ভীষণ ইনসিকিউরিটি, যে কি করব কি না করব, যদি এটা করলে ওটা হয়, সেটা করলে, মানে একটা ডরসা ভাব তোমার মধ্যে থাকে, তাই না? আর মানুষ যাতে মিথ্যে গেলেও মানে ভয় দিয়ে ভয় দিয়ে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, তুমি সবকিছুতে না নেগেটিভ চিন্তাটা এসে যায়, বোধহয় হবে না, বোধহয় এটা করলে আমার এটা হবে না, বিপদ এসে যাবে, এই ধরনের হয় তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ দেখো, তুমি যে চেষ্টাটা করছো, আমি তোমাকে কখনোই বলবো না যে তুমি চেষ্টা করো না বা তোমার এই ধরনের কিছু ডিফেক্ট, তুমি কিন্তু চেষ্টাটা যদি ফোকাস করে করো এই জায়গাটা থেকে কিন্তু তুমি উঠতে পারবে। তোমার মা কেমন আছেন? মা ভালো আছে, মারও শরীরটা যে ভালো যায় না। মায়ের শরীরটা ভালো যায় না অ্যাকচুয়ালি, কি জানো তো, তুমি মায়ের সাথে কমিউনিকেট করবে ফার্স্ট ঘর থেকে। তোমাকে আমি একটা ছোট্ট কথা বলছি, এর জন্য না তোমাকে একটু প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিয়ে চলতে হবে। তুমি মায়ের সাথে কমিউনিকেট করো, মায়ের সাথে আধ ঘন্টা বসে কথা বলো, মায়ের সঙ্গে তুমি কিছু, মায়ের মুখে কিছু খাবার তুলে দাও, এইগুলো ছোট ছোট তুমি করতে পারো। আমি রেমেডি পরের দিন আলোচনা করব, আজকে নয়, শুধু বলছি তোমার সম্ভাবনা আছে তখনই যখন তুমি ফোকাস করবে। তুমি কোনো কিছুতে ভয় পেয়ে তো কিছু লাভ নেই, দেখো আমরা বলি দেয়ালের পেছনে পিঠ ঠেকে গেছে, এটাই কিন্তু আমার মতে শেষ কথা নয়। দেয়ালের পেছনেও অনেক কিছু গল্প আছে, অনেক স্টোরি আছে, আমার যদি ক্ষমতা থাকে আমি দেয়ালের পেছনটাও দেখব, সেখানেই আমার মন, আমি সেখানেই কানেকশন করব, আমি পিছনেরটাকেও কানেকশন করব, কেন পারবো না? আমি তোমাকে এই জায়গায় আসতে হবে যে আমি পারবো, আমাকে করতে হবে, আর মায়ের সাথে কথা বলো। হ্যাঁ বলো। বলছি যে আমার সেক্সুয়াল প্রবলেমও হচ্ছে, মানে হ্যাঁ বিশদে জানতে গেলে শুক্র রাহু এক জায়গায়, তোমাকে তুমি যোগাযোগ করো, জানতে গেলে চলে এসো। ব্যক্তিগত জিনিস সম্পর্কে আলোচনার জন্য কিন্তু চেম্বার রয়েছে, সেটা কখনোই, এমন কিছু কিছু কথা থাকে, এমন কিছু কিছু সমস্যা থাকে যেগুলো হয়তো অন এয়ার এভাবে আলোচনা করাটা ঠিক নয়, কারণ যেহেতু এটা একটা পাবলিক অনুষ্ঠান সবাই দেখছে, তার জন্যই কিন্তু দেখুন পরে দিদির ফোন নাম্বার যাচ্ছে। যারা মনে করছেন যে পণ্ডিত শ্রী ববিতা মিত্রের সঙ্গে সরাসরি চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, তার জন্য বুকিং নাম্বার 7688017965, এছাড়াও আরো একটি রয়েছে নাম্বার 8017081। হ্যালো, একটু লাইনে থাকুন, যিনি আছেন ফোনটা একটু ধরে থাকুন। দিদির চেম্বার গুলি রয়েছে নিউ নবদিশা, হাওড়া ময়দান, শরৎ সদন 19 নম্বর গেটের বিপরীতে, শনিবার বিকেল 4টে থেকে 7টা, নিজ মন্দির হাওড়া নবীন সেনাপতি লেন, এটা হচ্ছে হাওড়া বিবেকানন্দ আশ্রমের সন্নিকটে। এখানে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন রবিবার সোমবার বুধবার বিকেল 5:30 থেকে 9:30, হাওড়া মন্দির তলাতে শুক্রবার এবং শনিবার সন্ধে 7:30 থেকে, এছাড়া অন অ্যাপয়েন্টমেন্ট দক্ষিণেশ্বর গড়িয়াহাটে। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন, অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন, স্ক্রলে যে নাম্বার দুটি যাচ্ছে অর্থাৎ 7688017965 এবং 8017081425। দিদি একজন বন্ধু এসে গেছেন, নমস্কার, স্বাগত আপনাকে ফোনে, কে রয়েছে? আমি রানীবান জন্মস্থান বাঁকুড়া। কি জানতে চান বলুন? আমি আগে নিজের ক্যারিয়ারটা সম্বন্ধে জানতে চাই একটু।
কেরিয়ার সম্পর্কে হ্যাঁ এখন তুমি কি করো? হ্যাঁ, আমি আপাতত ক্লাস টেনে পড়ছি, হ্যাঁ আর ক্লাস কি আমি ভাবছি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো পরের বছর। তো পারবো কি পড়তে? আমি ক্লাস টেনে পড়ছো, তুমি পরের বছর কি করে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে তা না, বুঝতে মানে পারছি। মানে ইঞ্জিনিয়ারিং এর ক্লাস ইঞ্জিনিয়ারিং টুয়েলভ স্ট্রিমে যেতে করে চাইছো? না, সেই জন্য কোচিংটা নিতে হ্যাঁ চাইছি। তো আমি হব পারবো কি আচ্ছা ইঞ্জিনিয়ারিং আচ্ছা পড়তে, সেই জন্য বলছি। সেটা 12-এর পর, হ্যাঁ সেটা তো 12-এর পর, 12 পাস করার পর। আচ্ছা তোমার কি হ্যাঁ, ওই দিন মানডে তার ছিল? আগে তো কোচিংটা নিতে হবে না, হ্যাঁ হ্যাঁ জানতে চাই। শুনতে থাকো শুনতে থাকো, তোমার কি ওই দিন মানডে ছিল, সোমবার? হ্যাঁ সোমবার ছিল। আচ্ছা ওকে ঠিক আছে। তুমি তো আগে নিশ্চয়ই কারোর কাছে শুনেছো যে তোমার হচ্ছে মিথুন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র তোমার জন্ম, ঠিক আছে? তোমার মধ্যে খুব টেনাসিটি থাকে কি আমি করব, আমি কিছু করব, আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু দিস, হ্যাঁ এইটা থাকে। তো তুমি তোমার ছকে কুণ্ডলিটা এবার আমি খুলছি, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তোমার এটা ইঞ্জিনিয়ারিং এরই ছক, ঠিক আছে? তোমার এটা ইঞ্জিনিয়ারিং এর ছক, 7-8-9। আচ্ছা আচ্ছা দেখো তোমার এটা ইঞ্জিনিয়ারিং এর ছক, ডেফিনেটলি তুমি এটা করতে পারো। তুমি কি সিভিল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করতে চাইছো? না, আমি ভাবছি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে যাই। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে এই জন্যই আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ তুমি এটা চেষ্টা করো, তোমার হবে এটুকু বলতে পারি, আজকে টাইম কমের অভাবে। করার জন্য ধন্যবাদ দিদি, হাতে আর আজকে 1 মিনিট মতন সময় বাকি আছে, আচ্ছা তাই যেতে যেতে আপনি যদি দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে এই সংখ্যা তত্ত্ব তথা নিউমারোলজির কতখানি গুরুত্ব সেটা যদি একটু সংক্ষেপে বুঝিয়ে আজকে আমি বলেন। পুরো আলোচনা করতে পারলাম না, আমি আজকে 2 অবধি থেকে গেলাম, পরের দিন আমি কিন্তু এটা সিরিয়ালি করব, আপনারা শুনবেন আর আপনারা নিজের জীবনের সঙ্গে এটা মেলাবেন, তারপর আমি বলবো কি হয়, আর তারপরে আমি আবার আলোচনা করব যে এটার জন্য কি করতে হবে আমাদের। আপনারা থরলি শুনবেন, ছোট ছোট উপায়ের উপরে করলে কিন্তু আমরা এর থেকে মুক্তি পেতে পারবো। মানে একটা ছোট্ট সংখ্যার অদল বদল বা একটা ছোট ওয়ার্ডের অদল বদল অদল জীবনের বদল আমূল পরিবর্তন অনেক ঘটাতে কিছু পারে, করতে পারে, অনেক কিছু করতে সেটা পারে, ভালোর দিকেও হতে পারে আর খারাপ খারাপের দিকেও হতে পারে। একদম। কাজেই চোখ রাখুন দিদির অনুষ্ঠানের দিকে, যারা মনে করছেন যে না আমরা ভরসা পাচ্ছি, যারা মনে করছেন যে না আমাদের জীবনকে প্রতিকারের মাধ্যমে এগিয়ে নিয়ে যাব, যারা মনে করছেন যে না ঘরে বসে সমস্যা নিয়ে পড়ে থেকে তো লাভ নেই, এতে সমস্যা বাড়ে বই কি কমে না, আমাদের উচিত সঠিক প্রতিকার গ্রহণের এবং আমাদের উচিত সমস্যাটাকে নির্মূল করার, তবেই আপনারা চলে আসুন পণ্ডিত শ্রী ববিতা মিত্রের কাছে। যদি আপনারা মনে করে থাকেন, যদি মনে করে থাকেন যে আপনারা আপনাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন, তবেই আজকে হাতে আর একদম সময় নেই। অসংখ্য ধন্যবাদ ববিতা দি, আপনাকে এত সুন্দরভাবে সংখ্যার গুরুত্বটা এই তো অল্প সময়ের মধ্যে আমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা আবার পরবর্তী হ্যাঁ পর্বে আমি 3 সংখ্যাটাকে নিয়ে এগোবো, হ্যাঁ আমি সিরিয়ালি করব এটা। হ্যাঁ নিশ্চয়ই, ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন পণ্ডিত শ্রী ববিতা মিত্র, জ্যোতিষ ভারতী, 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আমাদের অত্যন্ত কাছের মানুষটিকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার দিদি।